বেশ কয়েকদিন ধরে সন্দেশখালীর ঘটনা নিয়ে চলছে তার ভিডিও কালচার। সে কারণে রবিবার প্রচারে বের হয়ে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষও মুখ খুললেন। তিনি প্রচারের সময়ে উপস্থিত মানুষজনের সামনে স্পষ্ট করার চেষ্টা করেছেন সন্দেশখালীর ভিডিও সত্য। আর এ ধরনের কাজের নায়ক একজনই, সেই ব্যক্তি হলেন শুভেন্দু অধিকারী। তবে এভাবেই সেই কথা তুলে ধরে বিজেপির কীর্তির ব্যাখ্যাও দিতে থাকেন সায়নী। সায়নী এদিন সকাল সকাল প্রচারে বের হয়ে পৌঁছলেন মল্লিকপুর এলাকায়। আর এখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আগে থেকেই তো তৃণমূল কংগ্রেস বলেই ছিল ষড়যন্ত্র করা হয়েছে, এখন তো সেটার প্রমাণ সাধারণ মানুষ পেয়ে গেছেন। বিজেপি নেতারা পরিকল্পিতভাবে সন্দেশখালীকে নন্দীগ্রাম সিঙ্গুর বানাতে গিয়েছিল। ওই দুটি ক্ষেত্রে পরিস্থিতি যতটা উত্তপ্ত দেখানো হয়েছিল ততখানি কিন্তু সন্দেশখালীর বুকে ঘটেনি। আর সন্দেশখালীর ঘটনার যাবতীয় চক্রান্ত কিন্তু একমাত্র শুভেন্দু অধিকারীর বলে দাবি সায়নীর। খুব হাই লেভেল কাজ হয়েছে দাবি সায়নীর। ওই ভিডিওতে আছে বন্ধ ঘরে একটি চেয়ারের উপর পা তুলে বসে সেসব নির্যাতনের কায়দায় কথা শুনছেন বিজেপির সন্দেশখালীর দু নম্বর মডেলের সভাপতি গঙ্গাধর কয়াল। মাথা নাড়িয়েই যেন তিনি বলছেন এসব শুভেন্দু দাই কন্ট্রোল করত। তাছাড়া নাকি মহিলাদেরকে শিখিয়ে পড়িয়ে রীতিমতো ট্রেনিং দিয়ে এসব করানো হয়েছে বলে অভিযোগ। গঙ্গাধর কয়ালের মুখ থেকে যা শোনা যাচ্ছে তাতে শুভেন্দুদা টাকা পাঠিয়েছিল, সবাই 2000 টাকা করে নিয়েছিল, আর রেখাকেও টাকা দেওয়া হয়েছিল। তখনও অবশ্য ও প্রার্থী হয়নি। এমন ঘটনা তো অনেক লজ্জার, কিন্তু তাতে বিজেপির লজ্জা নেই। আর পশ্চিমবঙ্গের মানুষের কাছে সবটা পরিষ্কার হয়ে গেছে সেই সন্দেশখালীর ঘটনা বলি। তারই ফাঁকে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য সম্পর্কে জানতে চাইলে সায়নী ঘোষ বলেন, যে কেউই প্রচারের ব্যাপারে যেখানে খুশি যেতে পারে, আর আমার বাড়ির দরজাও খোলা আছে, তাই সৃজন ওখানেও যেতে পারেন। সন্দেশখালী নিয়ে অভিযোগ উঠেছে 2000 টাকার বিনিময়ে বাংলার মা বোনেদের সম্ভ্রম দিল্লির কাছে বিক্রি করা হয়েছে। সন্দেশখালীর ওই ভিডিওটি 32 মিনিট 43 সেকেন্ড সময়ের, যা একটি স্টিং অপারেশনের ভিডিও। আর ওই ভিডিও প্রকাশ্যে আসায় আঙুল উঠেছে মোদি ও অমিত শাহর দিকে। ওই ভিডিও থেকে যেটা বেরিয়ে আসছে তাতে দাদা অর্থাৎ শুভেন্দু অধিকারী তৃণমূলের লোকেদের ব্রেন ওয়াশ করে এমন কাণ্ড ঘটিয়েছেন। ওই ভিডিওতে শোনা যাচ্ছে গঙ্গাধর বলছে, ওদের বলেছিলাম এটা না করলে আর তামর টামর মালকে গ্রেপ্তার করতে না পারলে তোমরা ওখানে দাঁড়াতে পারবে না। তবে সায়নী ঘোষ ওই ভিডিওটিকে সত্য বলে জোর প্রচার চালিয়ে যাচ্ছেন। আর সাংবাদিকদের মাধ্যমে বাংলার মানুষের কাছে বিজেপির অসংস্কৃতি ভাবনা চিন্তার প্রচারও চালিয়ে যাচ্ছেন। এর ফলে সায়নীর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গাঙ্গুলী আছেন, তার বিরুদ্ধে মুখরোচক চর্চা হিসেবে সামনে আনছেন ওই ভিডিওর কথা। তবে শুভেন্দু অধিকারী গঙ্গাধর কয়েলের একটি ভিডিও বয়ানও পোস্ট করেছেন। সেখানে দাবি করেছেন প্রযুক্তির সাহায্যে বক্তব্য বিকৃত করা হয়েছে, আর বিষয়টি সিবিআই কে জানানো হয়েছে। অন্যদিকে সায়নী এদিন বলেন, এবার ডায়মন্ড হারবারের পরে দ্বিতীয় মডেল হবে যাদবপুর লোকসভা কেন্দ্র। এদিকে গতকালই ভাঙর 1 ও ভাঙর 2 ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় নির্বাচনী প্রচার। ওখানে সে সময় উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলও। এ ব্যাপারে সায়নী বলছেন, কানায় কানায় যাদবপুর লোকসভা তথা ভাঙর বিধানসভাকে ভরিয়ে দেওয়ার দায়িত্ব মমতা ব্যানার্জির। উন্নয়নের ঝড়ে মোদী অমিত শাহ যে কোথায় উড়ে যাবে সেটা আপনারাই দেখতে পাবেন। বারে বারে চর্চিত হয়ে এসেছে অভিষেকের ডায়মন্ড হারবার মডেল। সায়নী এদিনও সেই ইঙ্গিত দিলেও বাকিটা কিন্তু সময়ই বলবে। গতকাল যে ভিডিও প্রকাশ্যে এসছে এটাতে পশ্চিমবঙ্গবাসীর কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে যে সন্দেশখালীতে যতটা হয়েছে তার থেকে অনেক বেশি দেখানো হয়েছে, এবং সেটার পেছনে অবশ্যই শুভেন্দু অধিকারী দায়ী। উনি যেরকমভাবে ফান্ডিং করেছেন, উনি যেরকমভাবে প্ল্যানিং করেছেন, উনি যেভাবে স্কিম করেছেন, এটা অত্যন্ত লজ্জার। মানে রাজনৈতিক লড়াই রাজনৈতিকভাবে লড়া উচিত।